আসসালামু আলাইকুম মামুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। তো মামুন ভাই, এখন কতগুলি গরু আছে? এখন গরু আছে আপনার বিক্রির পাঁচটা, চারটা বিক্রি করব। বিক্রি উপযোগী চারটা, চারটা বিক্রি করব। আচ্ছা, তো সার গরু কটা? সার গরু হলো আপনার তিনটা, আর একটা হলো আপনার গাবি। গাবি তো মামুন ভাই, যে গরুগুলো আছে এই গরুগুলো বিক্রি করে দিবেন? জি জি, চারটা বিক্রি করে দিবেন। চারটা বিক্রি করে দিবেন, কারণ কি? গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর দেখার মতো গরু ভাই, এসব গরু মানুষ খুঁজা পায় না। ভাই জায়গা রাখছি এই জন্য বিক্রি করে দিবেন। জায়গা রাখছেন? জি। আচ্ছা, তো টাকার দরকার? আচ্ছা, গরুটা গরুগুলো তো মাশাআল্লাহ অনেক সুন্দর। জি। আচ্ছা, গরুগুলো কি আপনার কিনা না পালা? পালা, পালা গরু। তো মামুন ভাই, এই গরুটা কি জাতের গরু? এটা হলো আপনার সাইওয়াল, সাইওয়াল 100% 100% সাইওয়াল, মাশাল্লাহ। দর্শক বন্ধুরা দেখেন এটার গঠনটা কি, পাগুলি অনেক মোটা মোটা, গলকম্বল, নাবি, চোট, আপনার এই যে ডাবল বডির একটা বাসুর। এটা কি দাঁতছে ভাই? আরে না ভাই, এখনো দাঁতই নেই। না, 15 মাস বয়স, মাত্র 15 মাস বয়স। এই দেখেন, এখনো দাঁতই নেই, 15 মাস বয়স। তাহলে তো এটা মাশাল্লাহ অনেক সুন্দর হইব। মাথাটাও ছোট আছে, গরুটাও একদম শান্তশিষ্ট, আর গরুটা একটু ভয় পায়, এটা হচ্ছে সমস্যা। আর দর্শক বন্ধুরা সবসময় কিন্তু বলি, যারা আপনার খামার করবেন, যে এর হাই কোয়ালিটি কোয়ালিটির গরু হলে আপনার ভালো হয়, কারণ যদি গাছ ভালো হয় ফল অবশ্যই ভালো হবে। অবশ্যই, ঠিক আছে না? আর মাশাআল্লাহ গরুর যে সুন্দর কোয়ালিটি, আসলে কোয়ালিটির জন্য এটা কোনো দিক দিয়ে কোনো অংশ কম না। না। আচ্ছা, তো এই গরুটা এখন দাম চাইতেছেন কত বিক্রির জন্য? ভাই চারটা একসাথে বিক্রি করুন। চারটা একসাথে বিক্রি করবেন? আচ্ছা, প্রথমে একটু ভাঙ্গা ভাঙ্গা দাম বলেন। ভাঙ্গা ভাঙ্গা দাম মতো নেবেন? আচ্ছা, তো চারটা, চারটা একসাথে, একসাথে দিবেন। আচ্ছা, তাহলে চলেন পরের তিনটা দেখি। হ্যাঁ মামুন ভাই, এই পাশে একটা গাভি দেখতেছি। জি জি। আচ্ছা, এই গাভিটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। গাভিটা দুধ দেয় 10 লিটার, আমি দুধ দোয় না, বুঝছেন তো? এই যে ওই যে হে বাচ্চা রাখা, এটার ঘর বাচ্চা, আচ্ছা, লাল বাচ্চাটাই দুধ খায়। দেখলাম সাথে কালো বাচ্চাটাও দুধ খায়, দুধ খাইতে আছে। আচ্ছা, তো যে যে নিবে সে চেক করে নিবে। আচ্ছা, এখন এটা কয় দাঁত? এটা হচ্ছে আপনার দাঁত হচ্ছিল আমরা চার দাঁত, চার দাঁত। আচ্ছা, চার দাঁতের গাভি। আচ্ছা, তাহলে চলুন বাছুরগুলি দেখি। প্রথম বিয়ান এটা? আচ্ছা, এটা হচ্ছে প্রথম বিয়ান, চার দাঁত বয়স। তো মামুন ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখতেছি। জি। এই গাভিটার বাচ্চা এটা? আচ্ছা, এই বাচ্চাটার এখন বয়স কতদিন? মামুন ভাই, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা একসাথে কত দাম চাইতেছেন? চারটার দাম ভাই চাইতেছি 10.5 লাখ টাকা। এর ভিত্তে মনে করেন দামাদামির সুযোগ আছে, এখানে আলোচনা করার সুযোগ আছে, সুযোগ আছে। আর যে মাশাআল্লাহ যে দুইটা বাচ্চা আছে, এই বাচ্চা বড়, তিনটা বাচ্চা ওই, কারণ ওইটাও আপনার এখনো দাঁতে নাই, মাত্র 15 মাস বয়স, সবগুলি হাই কোয়ালিটির। আর এইটার ভবিষ্যৎ ভালো, এই ভবিষ্যৎ দৃষ্টির ভিত্তে এই বাচ্চা, এই যে দেখেন এই লতা, এই ডবল নায়ার গরু, এই যে দেখেন ডবল বডি বলা যায়, কারণ ডবল বডি, ডবল নাভি, আর পিঠটা যে ফাঁস, মাশাআল্লাহ, এরকম সুন্দর গরু আসলে খুব কম মিলানি। আচ্ছা, তো মামুন ভাই, তো আপনার বাসায় আপনার খামারে কিভাবে আসবে একটু লোকেশনটা বলেন। এটা হচ্ছে আপনার নরসিংদী জেলার রায়পুরা থানা, আমাদের বাড়ি হচ্ছে মদ্দনগর, মদ্দনগর গ্রাম, ঠিক আছে? আসলে আমার নাম্বার দেওয়া থাকবো, নাম্বার দেওয়া থাকবো, পান্তশালা হয়ে মদ্দনগর আসবে। আচ্ছা, একটু ফোন নাম্বারটা বলে দেন। ফোন নাম্বারটা হচ্ছে আপনার 01776318738। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে গরু তিনটা, গরু চারটা নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, তো মামুন ভাই, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।